হ্যালো, এখন আমি ফুকেটের প্যাটং বিচে আছি আর ফার্স্ট টাইমের জন্য প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্স করব। দেখা যাক কেমন লাগে। ম্যাডাম রেডি হচ্ছেন কি? ঠিক আছে তো? লাইফ জ্যাকেট পরানো হচ্ছে, অনেক কিছু প্রিপারেশন। চশমাটা কিন্তু খুলে নাও, শুনছেই না আমার কথা, এত এক্সাইটেড। কয়েকটা ইনফরমেশন শেয়ার করে দিই। আমরা একটু ঘুরে দেখলাম প্যাটং বিচে অ্যাক্রসে সব জায়গাতেই যেখানে যেখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, মানে আমরা প্রায় 4-5টা কাউন্টার দেখলাম, এদের প্রাইস কিন্তু ফিক্সড, সেটা হচ্ছে 1500 ফাট, মানে অলমোস্ট আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে, হ্যাঁ দেখলাম ইন্ডিয়ান কারেন্সিতে পড়বে অ্যারাউন্ড 3500 অর সামথিং, আপনারা দেখে নেবেন। কিন্তু এখানে রুলসটা একটু বলে দিই, রুলসটা একই প্যারাগ্লাইডিংয়ে যা রুলস সেম জিনিসই অ্যাপ্লিকেবল, মানে একটা বোট থাকবে, সেই বোটটা টেনে নিয়ে যাবে আপনাকে, এটাই হচ্ছে রুলস। কিন্তু এখানে চ্যালেঞ্জটা হচ্ছে অন্য, চ্যালেঞ্জটা হচ্ছে এমন একটা কান্ট্রিতে এসে ম্যাডাম প্যারাগ্লাইডিং করছেন, কেমন ফিল হচ্ছে, ভয় লাগছে? ভয়ের কিছু নেই, আমরা আছি দাঁড়িয়ে ভালো ভিডিও তোলার জন্য। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের যে প্রবলেমটা বলছিলাম, ম্যাডাম তো একটাই ওয়ার্ড জানেন থাই ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে সোয়াদিখা, এটা ছাড়া কিছু জানেন না, বুঝতেও পারছেন না। আর ইনস্ট্রাক্টরের ইংলিশটা কিন্তু ইনস্ট্রাক্টরের ইংলিশের মতো নয় প্রপারলি, ডেফিনেটলি রিজনটা বুঝতেই পারছেন আপনারা। যাই হোক, দেখা যাক উনি কতটা বুঝতে পেরেছেন এবং তাতে কতটা এক্সিকিউট হয়। আমি যতটা বুঝতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ওনারা যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে একটু দৌড়ে গিয়ে উঠতে হবে, আর নামার সময় পাটাকে কিন্তু একটু গুটিয়ে নিতে হবে, না হলে হঠাৎ করে যদি পাটা ল্যান্ড হয়ে যায় তাহলে কিন্তু পায়ে একটা চোট লাগার চান্স রয়ে গেছে। এই ব্যাপারটা আমি অ্যাটলিস্ট বুঝেছি, সেটা আপনাদেরকে বলে দিলাম। এবার মনে হয় সেই টাইমটা এসে গেছেন, দেখুন ব্যাপারটা কীরকম হচ্ছে। ম্যাডাম আদৌ কিছু বুঝছেন কি না আমি একদম বুঝতে পারছি না, আমার নিজেরই ভয় হচ্ছে, আমি জানি না উনি কতটা ব্যাপারটা এক্সিকিউট করতে পারবেন, খুব একটা কনফিডেন্স কিন্তু লাগছে না। ঠিক আছে, দেখা যাক আমার দিকে কীরকম একটা ভাবে তাকাচ্ছেন যেন। ফাইনালি উনি নেমে গেছেন।